ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল গোল্ডেন স্টার টিউটোরিয়াল আজকে আমরা মাধ্যমিক দু হাজার একুশ এবিটি টেস্ট পেপারের প্রথম যে ভৌতবিজ্ঞানের সেটটি রয়েছে পেজ নাম্বার একাত্তর একাত্তর পেজে যে ভৌতবিজ্ঞানের সেটটি রয়েছে সেই ভৌতবিজ্ঞানের এই প্রথম সেটের যে গাণিতিক সমস্যাগুলো আছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব তার আগে এখন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে রাখো যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমরা নোটিফিকেশান পেয়ে যাও এবং তোমরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্ট করো তাহলে আজকে আমরা করব ভৌতবিজ্ঞান প্রথম যে সেটটি রয়েছে সেই প্রথম সেটের যে গাণিতিক সমস্যাগুলো রয়েছে সেই গাণিতিক সমস্যাগুলো সমাধান করব প্রথম গাণিতিক সমস্যা রয়েছে বিভাগ গ তিনের দাগের দু একটা তিনের দাগে দুই বলেছে যে সাতশো ষাট এমএম চাপে এবং দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটি গ্যাসের আয়তন চল্লিশ লিটার তাপমাত্রা স্থির রেখে যদি চাপ টু অ্যাটমসফিয়ার করলে গ্যাসটির আয়তন কত হবে তাহলে এখানে দেওয়া আছে যে উষ্ণতা স্থির তাপমাত্রা স্থির রেখে অর্থাৎ টি ওয়ান আর টি টু একই এবং চাপ পি ওয়ান সমান বলেছে সাতশো ষাট এম এম চাপ অর্থাৎ সাতশো ষাট এম এম মানে ওয়ান অ্যাটমসফিয়ার চাপ এবং ভি ওয়ান দেওয়া আছে চল্লিশ লিটার আর পি টু বলা আছে টু অ্যাটমসফিয়ার তাহলে ভি টু কত হবে তাহলে এখানে আমরা করি দেওয়াই আছে পি ওয়ান সমান সাতশো ষাট এম এম অর্থাৎ এক অ্যাটমসফিয়ার চাপ ভি ওয়ান আয়তন প্রাথমিক আয়তন চল্লিশ লিটার পি টু অন্তি অন্তিম চাপ হচ্ছে দুই অ্যাটমসফিয়ার আয়তনটা ভিটু সমান কত এখানে বলাই আছে তাপমাত্রা স্থির সুতরাং টি ওয়ান সমান টিটু তাহলে আমরা বলতে পারি পি ওয়ান ভি ওয়ানিকোয়ালস টু পি টু ভিটু এবার মানগুলো বসালে এক গুণিতক চল্লিশ সমান পিটুর মান দুই গুণিতক ভিটু ভিটুই থেকে গেল তাহলে এখান থেকে ভিটু সমান চল্লিশ বাই দুই অর্থাৎ কুড়ি লিটার তাহলে গ্যাসটির আয়তন কত হবে ভিটু সমান কুড়ি লিটার অর্থাৎ তিনের দাগের দুইয়ে যে গ্যাসটির আয়তন হবে কুড়ি লিটার এরই সঙ্গে এরই অথবার দেখে দেওয়া আছে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিনশো আশি এম পারদ চাপে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় তিনশো আশি এম পারদ চাপে বাইশ গ্রাম সিও টু গ্যাসের আয়তন নির্ণয় করো তাহলে এখানে দেওয়া আছে তোমাদের কি। বলেছে যে গ্যাসের উষ্ণতা যেহেতু সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেড বলা ছিল তাহলে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেডে কেলভিনে নিয়ে গেলে হয় দুশো তিয়াত্তর প্লাস সাতাশ সমান তিনশোকে চাপ পি সমান বলা আছে যে তিনশো আশি এমএম চাপ অর্থাৎ তিনশো আশি বাই সাতশো ষাট সমান দশমিক পাঁচ অ্যাটমসফিয়ার এবার কার্বন ডাইঅক্সাইডের আণবিক গুরুত্ব কত হয় কার্বন বারো যুক্ত অক্সিজেন দুই গুণিতক ষোলো সমান চুয়াল্লিশ তাহলে এখানে বলা আছে যে প্রদত্ত কার্বন ডাইঅক্সাইড গ্যাসের মূল সংখ্যা এন সমান সূত্র জানি ভর ডাব্লু বাই মোলার ভর এম অর্থাৎ ভর হচ্ছে বাইশ গ্রাম বইতে বলে দেওয়া আছে যে বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন তাহলে এমটা ডাব্লুটা হয়ে যাচ্ছে বাইশ গ্রাম আর মোলার ভর অর্থাৎ আণবিক গুরুত্ব পেয়েছি চুয়াল্লিশ তাহলে বাইশ বাই চুয়াল্লিশ মানে দশমিক পাঁচ তাহলে আমরা জানি আদর্শ গ্যাস সমীকরণ অনুযায়ী পিভিহিকালস টু তাহলে বা ভি বার করতে বলেছে আয়তন ভি সমান টি বাই পি এবার এটার মান বসাবো যেখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক যার মান লিটার এককে হচ্ছে যে পয়েন্ট জিরো এইট টু লিটার অ্যাটমসফিয়ার মোল ইনভার্স কেলভিন ইনভার্স মান বসালে তাহলে দশমিক পাঁচ গুণিতক দশমিক শূন্য আট দুই গুণিতক তিনশো বাই দশমিক পাঁচ অর্থাৎ চব্বিশ দশমিক ছয় লিটার তাহলে উত্তর হবে যে বাইশ দশমিক বাইশ গ্রাম কার্বন ডাইঅক্সাইডের গ্যাসের আয়তন চব্বিশ দশমিক ছয় লিটার এরপরে যেটা তোমাদের অঙ্ক দেওয়া আছে এই পেজে টেস্ট পেপারের যে চারের দাগের দুই চারের দাগের দুইতে বলেছে যে দস্তার কোনো নমুনার বিশুদ্ধতা সিক্সটি পারসেন্ট হলে এক গ্রাম এইচ টু গ্যাস তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করতে হবে যেখানে দেওয়া আছে জিঙ্ক সমান পঁয়ষট্টি তাহলে দস্তার কোনো নমুনার বিশুদ্ধতা সিক্সটি পারসেন্ট হলে এক গ্রাম হাইড্রোজেন গ্যাস তৈরি করতে কত গ্রাম অবিশুদ্ধ দস্তার সাথে লঘু সালফিরিক অ্যাসিডের বিক্রিয়া করাতে হবে তাহলে এখানে আমরা প্রথমে প্রয়োজনীয় যে বিক্রিয়ার সমীকরণ সেই সমীকরণটা লিখে নেব যে জেড এন প্লাস এইচ টু এসও ফোর সেখান থেকে হচ্ছে জেডএন এস ও ফোর প্লাস এইচ টু জিঙ্ক জিঙ্ক এখানে বলে দেওয়া আছে যে জিঙ্কের ক্ষেত্রে আমরা জানি যে পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম আর হাইড্রোজেনের ভর হচ্ছে দুই গ্রাম আণবিক ভর তাহলে এখানে সমীকরণ অনুসারে আমরা কি বলতে পারি যে দুই গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্ক প্রয়োজন পঁয়ষট্টি দশমিক পাঁচ গ্রাম তাহলে এক গ্রাম হাইড্রোজেন উৎপন্ন করতে জিঙ্কের প্রয়োজন হবে কত পঁয়ষট্টি দশমিক পাঁচ বাই দুই সমান বত্রিশ দশমিক সাত পাঁচ গ্রাম এবার এখন এখানে বলে দেওয়া আছে যে ষাট গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে একশো গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের নমুনায় কেন না এখানে বলে দেওয়া আছে যে সিক্সটি পার্সেন্ট দস্তার নমুনায় বিশুদ্ধতা সিক্সটি পার্সেন্ট হলে অর্থাৎ ষাট গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে দস্তা আছে একশো গ্রাম অবিশুদ্ধ জিঙ্কের নমুনায় তাহলে এই যে বত্রিশ দশমিক সাত পাঁচ গ্রাম বিশুদ্ধ জিঙ্ক আছে যে একশো গুণিতক বত্রিশ দশমিক সাত পাঁচ বাই ষাট গ্রাম অর্থাৎ চুয়ান্ন দশমিক পাঁচ আট গ্রাম বিশুদ্ধ জিঙ্কের নমুনায় এখানে যেটা তোমাদের বইতে দেওয়া আছে আমি এটা লক্ষ্য করিনি প্রথমে জেডেন সমান বলে দেওয়া আছে পঁয়ষট্টি কিন্তু আমি এখানে জেডেনকে পঁয়ষট্টি দশমিক পাঁচ ধরে করেছি যার জন্য উত্তরটা তোমাদের একটু আলাদা আসবে তোমরা যখন করবে তখন এটা পঁয়ষট্টি ধরে নেবে জিঙ্কের এটা পারমাণিক গুরুত্বটা পঁয়ত্রিশ পঁয়ষট্টি ধরে নেবে আমি পঁয়ষট্টি দশমিক পাঁচ ধরে করেছি এরপরে যেটা দেওয়া আছে এরি অথবায় যে একুশ গ্রাম লোহিত তপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে এস কত আয়তনের হাইড্রোজেন গ্যাস পাওয়া যাবে তাহলে চারের দুয়েরটা তোমরা নিজেরা করবে দিয়ে কমেন্ট করে জানাবে উত্তরটা কত হলো আমি এখানে জেডেন পঁয়ষট্টি দেওয়া আছে কিন্তু আমি পঁয়ষট্টি দশমিক পাঁচ ধরে করেছি তোমরা নিজেরা পঁয়ষট্টি দশমিক পঁয়ষট্টি ধরে করবে একই পদ্ধতি জাস্ট পঁয়ষট্টি দশমিক পাঁচের জায়গায় পঁয়ষট্টি ধরে করবে দিয়ে কমেন্ট করে অবশ্যই জানাবে উত্তরটা কত এলো এরপরে অথবা একুশ গ্রাম লোহিততপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে এস কত আয়তনের এইচ টু গ্যাস পাওয়া যাবে যেখানে বলে দেওয়া আছে এফি ছাপান্ন ও ষোলো হাইড্রোজেন ওয়ান তাহলে একুশ গ্রাম লোহিততপ্ত স্টিমের ওপর দিয়ে লোহিতপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে এস কত আয়তনের এইচ টু গ্যাস পাওয়া যাবে তাহলে বিক্রিয়াটির সমিত সমীকরণ হবে থ্রি এফি প্লাস ফোর এইচ টু ও সেখান থেকে হবে এফি থ্রি ও ফোর প্লাস ফোর এইচ টু দিয়ে এখানে এফি বলা আছে ছাপান্ন তাহলে তিন গুণিতক ছাপান্ন সমান একশো আর হাইড্রোজেন দেওয়া আছে এক তাহলে চার গুণি চার ইন্টু টু ইন্টু ওয়ান মানে আট তাহলে একশো আটষট্টি গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যায় আট গ্রাম একশো আটষট্টিতে পাওয়া যায় আট গ্রাম তাহলে এক গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালনা করলে হাইড্রোজেন পাওয়া যাবে আট বাই একশো আটষট্টি গ্রাম দেওয়া আছে যে একুশ গ্রাম তাহলে একুশ গ্রাম লোহিতপ্ত আয়রনের ওপর দিয়ে স্টিম চালালে একুশটা বইতেই দেওয়া আছে একুশ গ্রামের ক্ষেত্রে তাহলে কত হবে আট গুণিতক একুশ বাই একশো অর্থাৎ এক গ্রাম তাহলে এসটিবিতে দুই গ্রাম হাইড্রোজেনের আয়তন আমরা জানি বাইশ দশ মানে এক মল হাইড্রোজেনের আয়তন বাইশ দশমিক চার লিটার তাহলে এস টিভিতে এক গ্রাম হাইড্রোজেনের আয়তন কত হবে বাইশ দশমিক চার লিটার বাই দুই অর্থাৎ এগারো দশমিক দুই লিটার তাহলে এটার উত্তর হয়ে গেল এগারো দশমিক দুই লিটার অর্থাৎ হাইড্রোজেন গ্যাসের আয়তন হবে এগারো দশমিক দুই লিটার এরপরে একটা অঙ্ক দেওয়া আছে যেটা যে চারের চারে অথবা চারের চার অথবায় দেওয়া আছে যে কাঁচের প্রতিসরাঙ্ক রুট একটি আলোক কাঁচের ব্লকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হলে কোণের মান কত হবে তাহলে এখানে প্রতিসরাঙ্ক দেওয়া আছে মানে মিউ সমান দেওয়া আছে রুট্টু এবং আলোগ ব্লকে পঁয়তাল্লিশ ডিগ্রি কোণে আপতিত হয় তাহলে আপতন কোণ আই সমান দেওয়া আছে পঁয়তাল্লিশ প্রতিসরণ কোন আটটা চেয়েছে তাহলে আমরা জানি মিউইকালস টু সাইন আই বাই সাইন আর তাহলে এই সূত্র ধরে আমরা করবো তাহলে এক্ষেত্রে আপতন কোন দেওয়া আছে আই আই সমান বলা আছে কত আই সমান বলা আছে পঁয়তাল্লিশ ডিগ্রি প্রতিসরণ কোন আটটা বার করতে হবে কাঁচের প্রতিসরাঙ্ক মিউ সমান দেওয়া আছে রুট টু তাহলে আমরা জানি মিউইকালস টু সাইন আই বাই সাইন আর তাহলে রুট টু ইউকালস টু সাইন পঁয়তাল্লিশ বাই সাইন আর তাহলে সাইন পঁয়তাল্লিশ সমান ওয়ান বাই রুট টু বাই রুট টু অর্থাৎ ওয়ান বাই রুট টু ইন্টু রুট টু মানে ওয়ান বাই টু সাইন থার্টির মান হাফ তাহলে এখান থেকে বলতে পারি আর ইকুয়ালস টু তিরিশ অর্থাৎ প্রতিসরণ কোণের মান তিরিশ ডিগ্রি তাহলে এখান থেকে বলতে পারলাম আমরা প্রতিসরণ কোণের মান তিরিশ ডিগ্রি এরপরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে চারের ছয়ে চারের ছয়তে বলা আছে যে একটি দুশো কুড়ি ভোল্ট একশো আট বাতিকে দুশো কুড়ি ভোল্ট বিভব পার্থক্যে ব্যবহার করলে বাতিটির ফিলামেন্টের রোধ কত হবে নির্ণয় করো একটি দুশো কুড়ি ভোল্ট একশো ওয়াট বাতিকে দুশো কুড়ি ভোল্ট বিভব পার্থক্য ব্যবহার করলে বাতিটির ফিলামেন্টের রোধ কত হবে তাহলে আমরা জানি ওয়াট সমান ভোল্ট ইন্টু অ্যাম্পেয়ার তাহলে এখানে ধরে নেব যে বাতির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই হলে তাহলে একশো ইন্টু দুশো কুড়ি একশো সমান দুশো কুড়ি ইন্টু আই অর্থাৎ আই সমান পেয়ে যাচ্ছি একশো বাই দুশো কুড়ি এবার রোধ সমান আমরা জানি আর আর সেখানে আরের একটা আমরা জানি ইকুয়ালস টু আই আর সেখান থেকে আর সমান বলতে পারি ভি বাই আই অর্থাৎ দুশো কুড়ি ইন্টু দুশো কুড়ি বাই একশো সমান চারশো চুরাশি ও তাহলে কীভাবে হচ্ছে সেটা আমরা দেখে নেব যে বলা আছে কি আমরা জানি যে ওয়াট সমান ভোল্ড ইন্টু অ্যাম্পেয়ার ধরি বাতির মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আই অতএব যে একশো আট বলেছে একশো ইন্টু দুশো কুড়ি ভোল্ট দুশো কুড়ি ইন্টু আই তাহলে আই সমান একশো বাই দুশো কুড়ি এটা না করলেও চলবে তাহলে আই সমান একশো বাই দুশো কুড়ি এবার ধরে নিচ্ছি বাতির ফিলামেন্টের রোদ আর তাহলে আমরা জানি ভিহিকালস টু আই আর বা আর সমান ভি বাই আই অর্থাৎ দুশো কুড়ি ইন্টু আইয়ের মানটা আমরা পেয়েছি একশো বাই দুশো কুড়ি অর্থাৎ একশো আর দুশো কুড়িটার উপরে উঠে গেল সমান চারশো চুরাশি ওহম অর্থাৎ বাতিটির ফিলামেন্টের রোধ চারশো চুরাশি ওহম এরপরে ওরি অথবাতে যে অঙ্কটা দেওয়া আছে বলেছে যে একটি স্কুলে দশটি চল্লিশ ওয়াটের পাখা প্রতিদিন পাঁচ ঘন্টা চলে এবং পাঁচটি ষাট ওয়াটের বাতি গড়ে তিন ঘন্টা জ্বলে তাহলে বলেছে প্রতি ইউনিট পাঁচ টাকা হলে ওই স্কুলের মাসিক বিদ্যুৎ খরচ কত হবে খুব সহজ অঙ্ক তাহলে এখানে লিখতে হবে যে বৈদ্যুতিক পাখা ও বাতির জন্য প্রতিদিন ব্যয়িত তড়িৎ শক্তি। দশটি চল্লিশ ওয়াটের পাখা তাহলে দশ গুণিতক চল্লিশ পাঁচ ঘন্টা করে চলে প্রতিদিন গুণিতক পাঁচ যুক্ত যে হচ্ছে পাঁচটি ষাট ওয়াটের বাতি পাঁচটি ষাট ওয়াটের বাতি কতক্ষণ করে চলে পাঁচটি ষাট ওয়াটের বাতি গড়ে তিন ঘণ্টা করে চলে গুণিতক তিন এটা হয়ে যাচ্ছে ওয়াট ঘন্টা অর্থাৎ দু হাজার নশো ওয়াট ঘন্টা এবার ওয়াট ঘণ্টাকে কিলোওয়াট ঘণ্টাতে নিয়ে যেতে হবে তাহলে হাজার দিয়ে ভাগ করলে যেটা পাচ্ছি সেটা হচ্ছে টু পয়েন্ট নাইন বিওটি অর্থাৎ কিলোওয়াট ঘন্টা তাহলে এটা যদি প্রতিদিন হয় এক মাসে মোট তড়িৎ শক্তি কত হবে তিরিশ দিয়ে গুণ করতে হবে তাহলে তিরিশ গুণিতক টু পয়েন্ট নাইন অর্থাৎ সাতাশি বিওটি অর্থাৎ সাতাশি ইউনিট তাহলে প্রতি ইউনিটের খরচ যদি পাঁচ টাকা হয় তাহলে সাতাশি ইউনিটে খরচ হবে সাতাশি গুণিতক পাঁচ অর্থাৎ চারশো টাকা তাহলে অতএব ওই স্কুলে মাসিক বিদ্যুৎ খরচ হবে চারশো পঁয়ত্রিশ টাকার আপাতত তোমাদের এই যে প্রথম সেটটা রয়েছে সেই প্রথম সেটে এই কটাই গাণিতিক সমস্যা ছিল যেগুলো সমাধান করলাম এর পরের ভিডিওতে আমরা যে নেক্সট পেজটি রয়েছে ভৌতবিজ্ঞানের সেই পেজের গাণিতিক সমস্যাগুলো সমাধান করব যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি